প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে আমি তোমাদের সামনে এসেছি, অর্থাৎ তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমরা তোমাদের শেখাবো হচ্ছে ভাগ। সিলেবাসে যেটা আছে, অর্থাৎ সিলেবাসে তোমাদের ভাগ থেকে শুরু, সিলেবাস অনুযায়ী আমি অঙ্ক তোমাদের শেষ করে দিব। এখানে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আছে ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত, বাসি মুদ্রা টাকা, ভগ্নাংশ, পরিমাণ, জ্যামিতি। তাহলে এই বিষয়গুলো সবগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের শিখাই দিব। তোমাদের ভাগ কিছু অংশ শেখানো হয়েছিল, কথার ভাগগুলো বাকি ছিল, ওখান থেকে আমি শুরু করব। তাহলে আজকে তোমাদের কথার ভাগ থেকে শুরু করা হলো। তোমরা এসব বোর্ডে দেখি কী কী অঙ্ক আজকে তোমাদের করানো হবে। তাহলে দেখো অধ্যায় পাঁচ ভাগ, এখানে আমি চারটি অঙ্ক তুলে রেখেছি তোমাদের সূত্রে। তোমরা খাতায় চারটি অঙ্ক তুলে রাখো এবং একটি একটি করে সমাধান আমি তোমাদের করে দিব। প্রথমে আছে পাঁচটি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম কত? যদি পাঁচটি ডিমের দাম 75 টাকা হয়, একটি ডিমের দাম কত হবে? এটা অবশ্যই ভাগ করতে হবে। শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক ব্রেঞ্চে 3 জন করে বসতে পারবে, তাদের জন্য কতগুলো ব্রেঞ্চের প্রয়োজন হবে? এটা আমরা করবো। তারপরে 83টি পেন্সিল ও 7 জন শিক্ষার্থী আছে, যদি তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? একটি কলার দাম 6 টাকা, 90 টাকায় এরূপ কয়টি কলা কিনতে পারবে? তাহলে এটা আমরা খাতায় লিখে নিব। তোমরা সবাই খাতে এটা লিখে নাও, তারপরে আমরা এটা অঙ্কগুলো করে ফেলব। তাহলে 1 নম্বর আমি 2 নম্বর থেকে মিশিয়ে দিলাম, 1 নম্বর থেকে শুরু করব। এখানে কি আছে, পাঁচটি ডিমের দাম কত? আমরা কথা দিয়ে একটু লিখবো, তাই না? পাঁচটি ডিমের দাম কত আছে? 75 টাকা। অর্থাৎ একটি ডিমের দাম কত হবে? 75 ভাগ 5, এত টাকা। আমরা ভাগটি এভাবে দেখাতে পারি, বা 75 ভাগ 5 আমরা কিন্তু এভাবেও দেখাতে পারবো। এভাবে ভাগ করতে পারি আমরা উপরে হচ্ছে, আবার কিন্তু 75 ভাগ 5 এভাবে আমরা দেখাতে পারবো। এখন আমরা অনেকে আছি কি 75, তাই না? 5 পনেরো, যারা আমরা কি জানি গুণ নামতাটা আমরা ঠিক মতো জানি, তাহলে আমরা কী করবো, 5 পনেরো 75, তারা আমরা একভাবে কিন্তু এটা উত্তর করে দিতে পারবো। তাহলে একবারে উত্তর করে দেবো, তাহলে আমাদের কত আসবে এখানে, 15 টাকা, তাই না? দাম হবে কত? 15 টাকা। একটি ডিমের দাম কত হবে? 15 টাকা। এখন আমরা দেখো এটা আমি অন্যভাবে আবার তোমাদের ভাগ করে দেখাচ্ছি। 75, তাহলে 5 1 5 2 বিয়োগ করে 5 5 5 কত হলো? 25। তাহলে আমরা এখানে কত পেলাম? 25। তাহলে একটি ডিমের দাম কত? অর্থাৎ একটি ডিমের দাম কত হবে? 15 টাকা। তাহলে উত্তরে আমরা কী লিখব? উত্তর 15 টাকা। তোমরা বুঝতে পেরেছ ভাগ আমি কয়েকটাভাবে তোমাদের কিন্তু আমি করে দেখালাম। তাহলে পাঁচটি দিমের দাম 75 টাকা হলে একটু দিয়ে দাম 15 ভাগ 75, এত টাকা। যদি আমরা নামতা জানি তাহলে একবারে করতে পারবো, যদি না জানি তাহলে সমস্যাটা হলে 75 ভাগ এভাবে ভাগ করে আমরা করে দিতে পারবো। তাহলে একটি দিমের দাম কত হলো? 15 টাকা। উত্তর আমরা কত পাইলাম? 15 টাকা। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। দিনমধ্যে ছিল শ্রেণীতে 100 জন শিক্ষার্থী, প্রত্যেক ব্রেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারবে, তাদের জন্য কতগুলো ব্রেঞ্চের প্রয়োজন থাকবে? তা শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? এখানে আমরা লিখব শ্রেণীতে 41 জন, প্রত্যেক ব্রেঞ্চে বসতে পারবে কতজন করে? 3 জন করে, তাই না? তাহলে আমাদের কী করতে হবে, আগে আমরা ভাগটা করে নিই। তাহলে দেখো, তাহলে 41 1 3 1 11
তাহলে কত হলো 3 3 9 2 তাহলে অবশিষ্ট থাকে তাহলে দুইজন তাহলে বসতে পারছে না দুইজন কি আছে দাঁড়ায় আছে তাহলে 13 টি ব্রেঞ্চ থাকলে আপনি আমরা কি লিখব সুতরাং সুতরাং আমরা কি লিখব 13 টি ব্রেঞ্চ থাকলে 13 টি ব্রেঞ্চ থাকলে দুইজন শিক্ষার্থী কি করবে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে কিন্তু তাহলে আমাদের যদি আরেকটা ব্রেঞ্চ যদি আমরা নেই তাহলে কি হবে সবাই বসতে পারবে তাহলে আমরা কি করব এখন অতএব কি করব 13 যোগ 1 তাহলে কত হলো 14 এতটি তাহলে 14 টি যদি ব্রেঞ্চ থাকে তাহলে কি হবে বসতে পারবে সবাই কি হবে বসতে পারবে তাহলে আমাদের কতটি ব্রেঞ্চের প্রয়োজন হলো এখানে দেখো তাদের জন্য কতগুলো ব্রেঞ্চের প্রয়োজন হবে উত্তর ব্রেঞ্চের প্রয়োজন হবে এখানে লিখি আমরা ব্রেঞ্চের প্রয়োজন হবে কত 14 টি তাহলে উত্তর আমরা কি লিখব উত্তর 14 টি ব্রেঞ্চের প্রয়োজন হবে তাহলে উত্তর আমরা এইভাবে লিখে দিতে পারবো তাহলে কয়টি ব্রেঞ্চের প্রয়োজন হবে 14 টি ব্রেঞ্চের প্রয়োজন 14 টি ব্রেঞ্চ যদি আমরা পাই তাহলে আমরা কি করব সবাই বসতে পারবো তাহলে তোমাদের কোনো সমস্যা আছে তারপরের অঙ্কে আমরা চলে যাব পরের অঙ্কে আমি তোমাকে দিয়েছিলাম 83টি পেন্সিল ও 7 জন শিক্ষার্থী আছে যদি প্রত্যেক তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে শিক্ষার্থীরা কয়টি করে পেন্সিল পাবে তাহলে 3 নম্বরে আমরা লিখে ফিরে এসো পেন্সিল আছে কতটি পেন্সিল 83টি তাই না আর এখানে কতজন শিক্ষার্থী শিক্ষার্থী আছে কত 7 জন তাহলে আমরা এটা কি করব ভাগ করে দেখাই দিব তাই না তাহলে দেখো তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পাবে তার অবশিষ্ট থাকবে কিনা সেটা আমরা এখন বের করব 7 দিয়ে ভাগ করি 1 7 13 6 তাহলে কত হলো অবশিষ্ট কত 6 জন থাকলো 11টি করে পাবে 6টি অবশিষ্ট থাকবে তাহলে কি হবে প্রত্যেককে কত করে পাবে এখানে বলছে তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে অতএব প্রত্যেক শিক্ষার্থী পেন্সিল প্রত্যেক শিক্ষার্থী পেন্সিল পাবে 11টি করে আর অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে 6টি তাহলে অবশিষ্ট যাই থাকুক না কেন আমাদের উত্তরে কি আসলো কয়টা করে পাবে উত্তর 11 উত্তর আমরা এভাবে লিখে দেবো কয়টি করে পেন্সিল পাবে 11টি পেন্সিল পাবে তারপরে আরেকটা অঙ্ক ছিল আমাদের কি 4 নাম্বার একটি কলার দাম 6 টাকা 90 টাকা এরকম কয়টি কলা কিনতে পারবে একটি কলার দাম আমরা লিখে নিই একটি কলার দাম 6 টাকা 90 টাকা এরকম কয়টি কলা কিনতে পারবে তাহলে 90 টাকায় কিনতে পারবে আমরা কি করবো 90 ভাগ 6 তাহলে 6 1 6 3 0 5 6 কত হলো 30 তাই না তাহলে 15 কয়টি কলা কিনতে পারবে উত্তর আমরা কি লিখবো 15টি কলা তাই না 90 টাকায় 15টি কলা আমরা কিনতে পারবো তাহলে আমি তোমাদের যে অঙ্কগুলো দেখাই দিলাম আমি
তোমাদের যে অঙ্কগুলো দেখাই দিলাম এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? এখন আমি তোমাদের এইচডাব্লিউ দিব কয়েকটা, তোমরা বাসায় অবশ্যই করবা। তারপরে কথা দিয়ে অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু এভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা চারটে অঙ্ক পরপর করে ফেললাম, এখন আমরা বাড়ির কাজ দিব, অর্থাৎ এইচডাব্লিউতে চলে আসবো। আমি লিখে দিচ্ছি, তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই বাসায় বসে বসে করবে। পেয়ারা ৬ জনের, এতটি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, সমানভাবে বিতরণ বিতরণ করা হলো। প্রত্যেকে কয়টি করে পাবে? এক নম্বর, দুই নম্বর তোমাদের দেওয়া থাকবে রেজা ৫৩২ টাকা আছে, রেজার ৫৩২ টাকা আছে। যদি একটি ডিমের দাম ৭ টাকা হয়, যদি একটি ডিমের দাম ৭ টাকা হয়, তবে সে কয়টি ডিম কিনতে পারবে? তবে সে কয়টি ডিম কিনতে পারবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে, এবং কত টাকা অবশিষ্ট থাকবে? ৩৬৫ দিনে এক বছর হয়, ৩৬৫ দিনে এক বছর হয়, তাহলে আমরা তো এটা জানি, তাই না? ৩৬৫ দিনে কি হয়? এক বছর, ৩৬৫ দিনে এক বছর হয়। তাহলে আমরা কি করব, এক বছর কত সপ্তাহ ও দিন হবে? এক বছরে কত সপ্তাহ ও দিন হবে? এই অঙ্কগুলো বাসায় আমরা অবশ্যই করব। তাহলে দেখো এখানে আমরা কি লিখেছি, ৪৮টি পেয়ারা, ৪৮টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পাবে? তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে সেটা আমরা লিখব। তারপরে দেখো রেজার আছে কত, রেজার ৫৩২ টাকা আছে। যদি একটি ডিমের দাম ৭ টাকা হয়, তবে সে কয়টি ডিম কিনতে পারবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? আর ৩৬৫ দিনে এক বছর হয়, এক বছরে কত সপ্তাহ ও দিন হবে? তাহলে এক বছরে কত সপ্তাহ দিন হবে এটা আমরা করে দেখাবো। তাহলে দেখো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে অঙ্কগুলো আমি কীভাবে করব। অবশ্যই একটু একটু কথা দিয়ে লিখতে হবে, যেহেতু কথার ভাগটা আমাদের একটু লিখে করতে হবে। তোমাদের এই ক্লাস আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।